বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু নতুন আপডেট নিয়ে আলোচনা করব। স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া গাইডলাইন অনুসারে তোমাদের কলেজ কবে খোলা হবে, তোমরা কবেই বা স্কুল যেতে পারবে, এবং তোমাদের কলেজের ফাইনাল ইয়ারের এক্সাম কিভাবে হবে, তোমাদের স্কুলের এক্সাম কবে হবে, এবং তোমাদের জয়েন্ট ও নিট এক্সামের কি হবে, এই সমস্ত ইনফরমেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত আপডেট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া গাইডলাইন অনুযায়ী তোমাদের স্কুল বা কলেজ কবে খুলবে। তো এখানে তোমাদের কলেজ যেটা রয়েছে, কলেজ সহ সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বরের 30 তারিখের পর তোমাদের রিওপেন করা হবে। তার মানে 30 সেপ্টেম্বরের পর স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুসারে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রিওপেন হয়ে যাবে। এছাড়া তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে, তোমরা চাইলে সেপ্টেম্বরের 30 তারিখের আগেই স্কুলে যেতে পারবে। তোমরা যদি চাও যে সেপ্টেম্বরের আগে স্কুলে যাবে, সেক্ষেত্রে তোমরা যারা স্কুলের ক্লাস নাইন থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত, মানে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ, তোমরা কি হচ্ছে যদি চাও সেপ্টেম্বরের 30 তারিখের আগেই স্কুলে যেতে পারবে। মানে তোমরা যারা ক্লাস নাইন টেন ইলেভেন এবং টুয়েলভে পড়ছো, তোমরা যদি চাও 30 সেপ্টেম্বরের আগে, মানে 21 সেপ্টেম্বরের পর থেকেই তোমরা প্যারেন্টসের লিখিত অনুমতি সহ তোমরা কি হচ্ছে স্কুলে যেতে পারবে। মানে এখানে শুধুমাত্র তোমরা চাইলেই যেতে পারবে না, মানে অভিভাবকের লিখিত অনুমতি পত্র নিয়ে তোমরা স্কুলে যেতে পারবে সেপ্টেম্বরের 21 তারিখের পর থেকে। কিন্তু তোমরা যদি এটা না করো, আদারওয়াইজ তোমরা 30 সেপ্টেম্বরের 30 তারিখের পর যখন স্কুল খুলবে তখনও তোমরা যেতে পারো। আর স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেটা বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রকের নিউ গাইডলাইন অনুসারে 30 সেপ্টেম্বরের 30 তারিখের পর থেকেই খুলে দেওয়া হবে। তারপরে তোমরা যারা কলেজের স্টুডেন্ট আছো তোমরাও যেতে পারবে, এবং যারা স্কুলের স্টুডেন্ট আছো তোমরাও যেতে পারবে। এর পরবর্তী আপডেট, কলেজের ফাইনাল ইয়ারের এক্সামের কি হবে। কলেজের যে ফাইনাল ইয়ারের এক্সাম বাকি আছে, সেই এক্সাম অনলাইন অথবা অফলাইন মোডেই নেওয়া হবে, এটা জানানো হচ্ছে। মানে তোমরা যদি চাও তোমরা বাড়িতে বসে তোমরা বই খুলে বা অন্য কারোর সাহায্য নিয়েও লিখতে পারো, মানে যেটা হচ্ছে ওপেন বুক টেস্ট, সেই রকমভাবেই তোমাদের পরীক্ষা হতে পারে। অথবা যে সমস্ত জায়গায় বা যে সমস্ত কলেজে অনলাইনের সুবিধা রয়েছে, সেই সমস্ত কলেজের স্টুডেন্টরা অনলাইনেও এক্সাম দিতে পারবে। মানে অনলাইন বা অফলাইন যে কোনো উপায়ে তোমাদের পরীক্ষা হবেই, এবং পরীক্ষার ভিত্তিতেই তোমাদের রেজাল্ট দেওয়া হবে, মার্কশিট দেওয়া হবে, তারপরেই তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। এর আগে যেটা বলা হয়েছিল উইদাউট এক্সাম তোমাদের পাস করিয়ে দেওয়া হবে, মানে তোমাদের আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার নম্বরের উপর ভিত্তি করে তোমাদেরকে তোমাদের ফাইনাল ইয়ারের এক্সামের নম্বর দেওয়া হবে। কিন্তু এটা এখন বলছে এরকমভাবে হবে না, তোমাদের অনলাইন অথবা অফলাইন মোডে যেরকম বললাম ওপেন বুক টেস্ট, এই অনুযায়ী তোমাদের কি হচ্ছে ফাইনাল ইয়ারের এক্সাম হবে। এছাড়া নেক্সট উইকের মধ্যে তোমাদের পুরো ডিটেলস জানিয়ে দেবে যে এই পদ্ধতিতে এই রকমভাবে তোমাদের যে কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা আছে সেই পরীক্ষা নেওয়া হবে। এর পরের আপডেট হলো তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো রয়েছে, যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো তোমাদের কবে নেওয়া হবে, না এই পরীক্ষাগুলো হবে না, তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু প্রত্যেকটাই হবে। মাধ্যমিকের যে বাদবাকি টেস্ট পরীক্ষা রয়েছে বা উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা আছে বা অন্যান্য ক্লাসের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বরে তোমাদের কোনো এক্সাম হবে না, তোমাদের সম্পূর্ণ এক্সাম অক্টোবরে হবে। তোমরা এমনিতেও জানো রাজ্যের তরফ থেকে ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে রাজ্যে, এবং স্বরাষ্ট্র মন্ত্রকও বলে দিয়েছে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এবং যদি তোমরা চাও প্যারেন্টসের লিখিত আবেদন সহ 21 সেপ্টেম্বরের পর থেকে তোমরা স্কুলে চাইলে যেতে পারবে, ক্লাস 9 ক্লাস 10 11 12 এই চারটি ক্লাস, এবং 30 তারিখের পরে তোমাদের স্কুলের পঠন পাঠন শুরু হবে। কিন্তু সেই অনুযায়ী রাজ্যও বলে দিয়েছে তোমাদের যে এক্সামগুলো বাকি রয়েছে বা যে এক্সামগুলো হয়নি সেই এক্সামগুলো হবে তোমাদের কবে, সেপ্টেম্বরে হবে না, অক্টোবরে যখন স্কুল খুলবে তোমাদের অক্টোবরে কিন্তু সেই এক্সামগুলোকে নেওয়া হবে। তো যারা ভাবছিলে যে এক্সাম হবে না আমাদের, সেই ভুল ধারণায় থেকো না, তোমাদের এক্সাম কিন্তু অ্যাকচুয়ালি হবেই। এর পরবর্তী আপডেট, জয়েন্ট ও নিডের এক্সাম অ্যাকচুয়ালি হবে কিনা। তোমাদের জয়েন্ট ও নিডের এক্সাম নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে, কারণ তোমরা সবাই জানো জয়েন্ট ও নিডের এক্সাম অ্যাকচুয়ালি ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 1-6 পর্যন্ত জয়েন্ট জেএমএস বা জয়েন্টের এক্সাম হবে, এবং তোমাদের নিডের এক্সাম হওয়ার কথা হচ্ছে 13 তারিখে। কিন্তু তোমরা জানো পশ্চিমবঙ্গ রাজ্য সহ 6 রাজ্যে নিডের বা জয়েন্টের এক্সাম নিয়ে বিপুল পরিমাণে বিরোধিতা করা হচ্ছে, এবং শিক্ষামন্ত্রী টুইটের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালকে জানান যে 30 লক্ষ পরীক্ষার্থীর দায়িত্ব কে নেবে। 30 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যদি একজনেরও কোনো প্রবলেম হয় পরীক্ষা দিতে গিয়ে, সেক্ষেত্রে এ কে এর দায়িত্ব নেবে। এবং তার সাথে শিক্ষামন্ত্রী এটাও জানায় শুধু জয়েন্ট ও নিট নয়, এখন কোনো পরীক্ষা নেওয়ার পরিস্থিতি নেই, সেই কারণে সেপ্টেম্বরে কোনো পরীক্ষা হচ্ছে না, অক্টোবরেই তোমাদের সমস্ত পরীক্ষা হবে। যদিও এখন দেখার বিষয় জয়েন্ট ও নিডের এক্সামের ডেট
সুপ্রিম কোর্টকে অমান্য করে পেছায় কিনা, তোমাদের কি মত সেপ্টেম্বরে এক্সাম হওয়া উচিত কি উচিত না তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।